তাহলে আমি এই যে দুটো হাতকে হাত জোড় করে বলবো, আপনি দেওবন্দি আছেন ঠিক আছে, আপনি ফুরফুরা আছেন ঠিক আছে, আপনি বেরেলি আছেন ঠিক আছে, আপনি জামাতে আছেন ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা ভিডিও এনেছি, আমারই মতো জুব্বা আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, আমারই মতো মুসলমান, মুসলমানদেরকে কি শিক্ষা দিচ্ছেন আজকে আপনাকে আপনাদের ভিডিওর মধ্যে ছোট্ট করে দেখাবো। সম্মানিত দর্শক, ইমানদার ভাইরা বোনেরা, আমাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন, আর যেটি সব থেকে বড় জিনিস, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছিলেন যে আমার উম্মতে 73টি দল হবে, আর তাদের মধ্যে একটি দল জান্নাতে যাবে। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা যারা জান্নাতে যাবে? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি বা ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবাদের পদ্ধতিতে, তরিকাতে, সুন্নতে যারা চলবে তারাই যাবে জান্নাতে। আজ সকলেই নিজেদেরকে জান্নাতি বলে, যা আমরা জান্নাতে যাব দাবি করে। সম্মানিত দর্শক, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে অন্য মুসলিমদের ব্যাপারে কি 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 বুঝাচ্ছে, তাদেরকে কিভাবে আপনার জেগে গুমরাহ করছে, তাদেরকে কিভাবে খারাপ করছে, তাদের মস্তিষ্ককে কিভাবে, ব্রেনকে ওয়াশ করছে, তাদের সামনে দাঁড়িয়ে এক মুসলমানকে কিভাবে নিচু করছে, কিভাবে অপদস্থ করছে, বিভ্রান্তির একটা সীমারেখা থাকে। তো সেই মৌলভী সাহেব বিভ্রান্তির সীমারেখা পার করে দিয়েছে, কি বলছে জানেন? বলছে, এই জানাজাতে, জানাজার নামাজ হচ্ছে, এই জানাজাতে যারা দেওবন্দি জামাতি, যারা বেরেলি নয়, বেরেলি খেয়ালের নয়, বেরেলি আকিদার নয়, আহমদ রাজা খান সাহেবের অনুসারী অনুকারী যারা নয়, তারা এই জানাজাই আসবে না, যদি আছো তাহলে এখান থেকে বেরিয়ে চলে যাও। নবী আলাইহিসসালাম নিজের 63 বছর যে একটি সময় পেয়েছিলেন জীবনে, নবী আলাইহিসসালাম একবারও বলেছেন যে অমুক মুশরিকদের সাথে তোমরা কথা বলো না, বন্ধ করে দাও। মুসলিম তো দূরের কথা, যারা মুশরিক, যারা আল্লাহকে মানে তারপরে তার সাথে আরো অন্যজনাকেও মানে, তাদেরকে বলা হয় মুশরিক, শিরকিকারী। যেহেতু শিরকি করা সব থেকে বড় গুণা, শিরকের গুণা মাফ হয় না, তারপরে আল্লাহর ব্যাপার, যদি আল্লাহ মাফ করেন তো সেটা তার ব্যাপার, নচেত আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুল মুনাজিব, শিরক হলো সব থেকে বড় পাপ, বড় গুণা, গুনাহের মধ্যে। তো কোরআন আমরাও পড়ি, কোরআন বেরেলিরা পড়ে, হাদিস আমরাও পড়ি, হাদিস বেরেলিরা পড়ে, ওদের আমাদের মধ্যে আকিদাগত দিক দিয়ে কিছু সামান্যতম পার্থক্য রয়েছে, তারপরেও তারা এত জঘন্যতম কথা বলে যে এই জানাজাতে বেরেলি বাদ দিয়ে বেরেলি আকিদার আহলে সুন্নত ওয়াল জামাত তারা নিজেদেরকে বলে, আহলে সুন্নত ওয়াল জামাতের বাদ দিয়ে ছাড়া অন্য কোনো জামাতের যদি আছো, অন্য কোনো আকিদার লোক যদি আছো, তাহলে তারা এখান থেকে বেরিয়ে চলে যাক। কেন না, এই জানাজা যেটা আছে, যে খাটিয়াতে শুয়ে আছে, সে পাক্কা আহলে সুন্নত ওয়াল জামাতের লোক ছিল, অতএব সে পবিত্র। সম্মানিত দর্শক, জান্নাত জাহান্নামে যাবে কিভাবে, কারা যাবে, আল্লাহ সেটা তৈ করবে, সেটা আল্লাহ বিচার করবে, ফয়সালা করবে। তাহলে আমি এই যে দুটো হাতকে হাত জোড় করে বলবো, আপনি দেওবন্দি আছেন ঠিক আছে, আপনি ফুরফুরা আছেন ঠিক আছে, আপনি বেরেলি আছেন ঠিক আছে, আপনি জামাতে আছেন ঠিক আছে, আপনার যে ফিরকা করার ইচ্ছা আপনি করেন, কিন্তু কলমা আপনিও পড়েছেন, কলমা আমিও পড়েছি, রসুলুল্লাহকে রসুলুল্লাহ আমিও বলি, রসুলুল্লাহকে রসুলুল্লাহ আপনিও বলেন, রসুলুল্লাহকে রসুলুল্লাহ সমস্ত মমিন মুসলমানরা বলে, তাহলে আমার আপনার মধ্যে এই কথা এলো কেন যে এই জানাজাতে বেরেলি ফিরকা বাদ দিয়ে অন্য কোনো ফিরকা শরিক হতে পারবে না, আর যদি অন্য কোনো ফিরকা বেরেলি বাদ দিয়ে শরিক হয়ে আছো তাহলে তারা এখান থেকে বেরিয়ে যাও।
এটি আপনার কেমন কথা? এটি কি রসুলের হাদিস? রসুল কি এরকম শিক্ষা প্রশিক্ষণ দিয়েছেন আমাদেরকে? রসুল কি এই তালিম আমাদেরকে দিয়েছেন? রসুল এই তালিম আমাদেরকে দিননি। রসুল আমাদেরকে বলেছেন তোমরা একসাথে এই 10টি আঙ্গুলের মতো হয়ে থাকো, তাহলে তোমাদের কোনো বিপদ সেখান থেকে সরাতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু আজ আমাদের অবস্থা জানাজার মধ্যেও চলে এসেছে, মানে আমরা মানুষদেরকে বিভ্রান্ত করছি, জানাজার লাশটাকে রেখে দিয়ে উপরেও আমরা তাকে নিয়ে চিনিমিনি খেলছি। কেন এটা হবে, এটা কেন করব? সেজন্য সমস্ত ইমানওয়ালা ভাই, বেরেলিও বলি না, দেওবন্দিও বলি না, ইমানওয়ালা যারা আছো, যারা আল্লাহকে আল্লাহ বলে মানো, রসুলকে রসুল, শেষ নবী বলে মানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে অনুরোধ করব যে এই রকম বিভ্রান্তি ছড়াবো না, এরকম গুঞ্জন ছড়াবো না, এইভাবে মানুষের ব্রেনকে ওয়াশ করব না। সকলকে একসাথে একজুট করে একত্রিত হয়ে আল্লাহকে রাজি, রসুলকে রাজি খুশি করার চেষ্টা করি এবং সেখানে যেয়ে করে শান্তিতে সুখে জান্নাতে প্রবেশ করতে পারি, এই চেষ্টাই আমার আপনার থাকবে। তাই ভিডিওটা দেখবেন, ভিডিওতে কি বলছে। বাতে তো আর ভি কহনা থি লেকিন বক্ত জাদা হো রাহা হ্যায়, এলান সুনি যে কোই ভি ওয়াহাবি, দেওবন্দি, গায়র মুকাল্লিদ, আহলে হাদিস, গুমরাহ, বদ মজহব, বদ দীন, বে দীন, হারগিজ হারগিজ ইস জানাজে কি নামাজ মে শিরকত না করে, ইয়ে এক সুন্নি সহিহুল আকীদা, পাদরি বরকাতি রজবি হশমতি শখস কা নামাজি নামাজে জানাজা হ্যায়, আগর কোই হ্যায় তো ও বাহার চলা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।